ঠাকুরের জায়গাটাও নিয়ে নিল। এই দুনিয়াতে আমার কি আছে কোন? যারা করেছে ওরা কারা? Our wife is গতকাল রাত থেকে নিখোঁজ। তিনি সংবাদ সংগ্রহের কাজে ঢাকার বাইরে গিয়েছেন। আমিও জানি না যে আমার গাড়িতে কেমনে করে লাশ আসলো। যতক্ষণ তোর কাছে লাশ আসে ততক্ষণ ঝামেলা নাই। লাশের ভিতরে প্রমাণ থাকলে লাশ ফেলায় ভাবছিলেন কেন? মেমোরি কার্ড ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমি শিওর খুনটা ওই হালাই করছে। কে খুন করছে সেটা আমার জানার দরকার নাই। আমার গাড়িতে লাশ আসলো কেমনে সেটা কোন? পুলিশ আমার খুঁজতেছে। লাশ পুলিশের কাছে যাবে, পুলিশ পোস্টমর্টম করবে, তারাই মেমোরি কার্ড বের করবে। নামতে নামতে কিন্তু গর্তের তলা গিয়ে খারাইছি। এইখান থেকে ফেরানোর কোন রাস্তা নাই। আমি ওই দুনিয়া ছাইরা আপনাকে ভালো দুনিয়ায় আইলাম, আর আপনাকে ভালো দুনিয়ায় শরীরের সাথে আত্মারও বিক্রি হয়। তাকদীরের আশেপাশে কারা, কাদের সঙ্গে তাকদীরের জীবনযাপন, কাদের সঙ্গে তাকদীরের পথ চলা, আসুন তাদেরকে একবার দেখে নিই। আমি সঞ্জিদা প্রীতি। তকদীরে আমার চরিত্রের নাম আফসানা। আফসানা একজন আদর্শবাদী সাংবাদিক। সত্যের সন্ধান ও তা উন্মোচন করাই যার মূল লক্ষ্য। ভয় বলতে আফসানার কিছু নেই বললেই চলে। সিঙ্গেল মাদার আফসানা তার নিজের জীবনটাকে নিজের মতো করে ডিকটেট করে, আর তকদিরের গল্প চলতে থাকে আফসানাকে কেন্দ্র করে। কিভাবে? আমি আফসানা, সাংবাদিক। যেদিন আগুন দেয়া হয়েছিল সেদিনই একটা মেয়েকে রেপ করা হয়, কিন্তু কেউ সেটা রিপোর্ট করে। আমি পথ দেখাই দিলাম, এবার আপনি হাঁটতে থাকেন। এই যে সাইমন চেয়ারম্যান আর খান কর্পোরেশন, এর মধ্যে রিলেশনটা না বের করতে পারলে এটা শুনে ছাপানো যাবে না। Don't do anything without telling me. I just did. আফসানা আঞ্জুম গতকাল রাত থেকে নিখোঁজ। তিনি সংবাদ সংগ্রহের কাজে ঢাকার বাইরে গিয়েছেন, কিন্তু কোথায় গিয়েছেন তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তুমি এই কথাগুলো অন রেকর্ড বলতে পারবে? আমার কাছে অন রেকর্ড আছে। এই কি করে?